হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ঠিকানা রিসোর্ট থেকে। আজকে আমরা জানবো এই ভিডিওটির মাধ্যমে ঠিকানার সকল অজানা তথ্যগুলো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখবেন। আশা রাখি এই ভিডিওটির মাধ্যমে ঠিকানার সকল অজানা তথ্যগুলো আপনারা জানতে পারবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। ঠিকানা রিসোর্ট প্রকৃতপক্ষে একটি বড় আকারের রেস্টুরেন্ট, যে কারণে কারো মুখে ঠিকানা রিসোর্ট আবার কারো মুখে ঠিকানা রেস্টুরেন্ট নাম শুনে থাকবেন। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের মাদানী সড়কের শেষ প্রান্তে বেড়াইত নামক এলাকায় এই দৃষ্টিনন্দন রিসোর্টটির অবস্থান। খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য আর ফুটে থাকা হাজারো ফুলের সৌরভের কারণে ঠিকানা রেস্টুরেন্ট এখন রিসোর্ট হয়ে উঠেছে। ঠিকানা রেস্টুরেন্টটি স্বল্প সময়ে ঢাকাবাসীর কাছে জনপ্রিয়তা পেয়েছে। এ কারণেই প্রতিদিন এখানে অনেক মানুষ ভালো সময় কাটাতে আসে, আর যে কোনো সরকারি ছুটির দিনে ভিড় অনেক বেড়ে যায়। হাজার হাজার রং বেরঙের ফুল দিয়ে সাজানো এই রিসোর্টটি এখন পর্যটকদের কাছে স্বপ্নের ঠিকানা। শীতের মৌসুমে পুরো রেস্টুরেন্ট এলাকা ফুলে ফুলে ভরে যায়, একই সাথে ঠিকানা রেস্টুরেন্টের সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। শুরুতেই বলছি কিভাবে ঠিকানা রিসোর্টে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে আপনারা নতুন বাজার চলে আসুন। এখানে এসে আপনারা দেখতে পাবেন লেগুনা বা অটোরিকশা রয়েছে, তাদেরকে বললেই আপনাদেরকে নিয়ে যাবে ঠিকানা রিসোর্টে। ভাড়া পড়বে জনপ্রতি 60-70 টাকা। ঠিকানা রিসোর্টে প্রবেশ ফি জনপ্রতি 300 টাকা করে, কিন্তু 300 টাকার উপরে যে কোনো খাবার অর্ডার করলে প্রবেশ ফি লাগবে না। খাবার অর্ডার না করে ঘোরাঘুরি করলে 300 টাকা ফি দিয়ে আপনাকে প্রবেশ করতে হবে। ঠিকানায় বিভিন্ন ধরনের দেশি বিদেশি খাবার পাওয়া যায়। এখানকার খাবার মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় খাবার ও পিঠা জাতীয় খাবার। ঠিকানায় এন্ট্রি করার পর আপনারা ঢোকার পর এখানে সুন্দর থোকা থোকায় ফুলের সাজানো কিছু ফুলের টব দেখতে পারবেন। দেখতে খুবই সুন্দর, যা আপনার মনকে খুবই প্রশান্ত করে তুলবে। রেস্টুরেন্টটি নদীর তীরবর্তী হওয়ায় আশপাশটা খোলামেলা। কাঠের গড়ের নান্দনিক কারুকার্যের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে ঠিকানা রেস্টুরেন্টের। পুরো রিসোর্টে গ্রামীণ শৈল্পিক ছোঁয়া, আকাশ ও প্রকৃতির সৌন্দর্য, বিভিন্ন সময়ে নানান রঙের সৌন্দর্য রয়েছে। ঠিকানা থেকে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয় দেখতে পারবেন। রেস্টুরেন্টে ঢোকার পর আপনার চোখে পড়বে চারিদিকে দৃষ্টিনন্দনকারার মতো কারুকার্যের সকল শিল্পকলা, এবং নিচতলা থেকে আপনি সবকিছু উপভোগ করে একটি দেখতে পারবেন কাঠের সিঁড়ি রয়েছে, যেটি দিয়ে আপনি খুব সহজেই দ্বিতীয় তলায় উঠতে পারবেন। এবং দ্বিতীয় তলায় বসে আপনি খুব সুন্দরভাবে রেস্টুরেন্টের মজাদার খাবার পাশাপাশি এখানের প্রাকৃতিক যে সুন্দর ভিউটি রয়েছে সেটি আপনি উপভোগ করতে পারবেন। এখানে সর্বনিম্ন সেট মেনুর দাম 650 টাকা, সাথে যোগ হবে ভ্যাট অর্থাৎ 750 টাকা। আর এই সর্বনিম্ন সেট মেনুতে যা যা থাকছে তা হলো বিফ বোনা, বোনা খিচুড়ি, অমলেট, আচার, বেগুন ভাজা, সালাদ, পানি। এসব খাবারের সাথে অন্যান্য খাবার যোগ করলে আলাদাভাবে মূল্য পরিশোধ করতে হবে। Thank you.
আপনি যদি আপনার ফ্যামিলি কিংবা আপনার প্রিয়জন মানুষটিকে নিয়ে কোথাও খাবার দাওয়ার চিন্তা করে থাকেন তাহলে এই ঠিকানা রিসোর্টটি হতে পারে আপনার জন্য বেস্ট উত্তম জায়গা। ঠিকানা রিসোর্টে খাবার দাওয়ার সাথে আপনারা আপনাদের বাচ্চাদেরকে সুন্দর একটি সময় কাটানোর জন্য এখানে রয়েছে সুন্দর একটি পার্ক, যেখানে আপনার বাচ্চারা খুব সুন্দরভাবে এখানে আনন্দময় সময়টুকু কাটাতে পারবে। ঠিকানায় থাকা এবং খাবার ব্যবস্থা রয়েছে। এখানকার মেনুতে রয়েছে বিভিন্ন ধরনের পিঠা ও দেশীয় খাবার। গ্রামীণ মাটির উনুনে কিভাবে পিঠা তৈরি হয় তা দেখতে পারবেন, চাইলে উনুনের পাশে করে ঘরে বসে গরম গরম পিঠা খেতে পারেন। এছাড়া ঠিকানায় নিজ ক্ষেতের সবজি ও মাছ খাওয়ার সুযোগ রয়েছে, তবে দাম একটু তুলনামূলকভাবে বেশি হবে। ঠিকানায় আপনার প্রিয়জনের সাথে কিছু স্মৃতিময় সময় বা আনন্দময় সময় কাটানোর জন্য এখানে রয়েছে বেশ কিছু মজার মজার স্পট, যেগুলো আমি এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি চাইলে আপনার প্রিয়জনের মানুষকে পাশে নিয়ে নদীর পাড়ে বসে একটু সময় কাটাতেও পারেন। চাইলে আপনার ভালোবাসার মানুষকে পাশে নিয়ে দোলনায় দোল খেতে খেতে কিছু মূল্যবান সময় কাটাতে পারেন। ঠিকানা রিসোর্টটি দিনের বেলায় যতটা দেখতে সুন্দর তার থেকে দ্বিগুণ সৌন্দর্য বেড়ে যায় রাতের বেলায়। নানা ধরনের রং বেরঙের লাইট দিয়ে সাজানো রাতের বেলায় এই ঠিকানা রিসোর্টটিকে লাগে খুবই মনোরুক্তকর, দেখতে খুবই সুন্দর এবং আপনার মনকে খুবই প্রশান্ত করতে সক্ষম হবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ঠিকানা রিসোর্টকে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।